বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গ্রামাঞ্চলে ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা, আরও 185 জনের প্রাণহানি। আগস্টের শুরুতে আসবে 60 লাখ ডোজ ফাইজারের টিকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আবারও উত্তেজনা, বিভিন্ন দাবিতে বন্দীদের বিক্ষোভ ভাঙচুর, কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাজধানীতে ইয়াবা ব্যবসায় জড়াচ্ছেন নারী ও শিশুরাও, নগদ টাকার লোভে পড়ছে নিম্নবিত্ত পরিবারের সদস্যরা, গ্রেফতার দুই। পাহাড়ের বুকে উন্নয়নের ছোঁয়া, মহালছড়ি থেকে সিন্ধুকছড়ি পর্যন্ত নতুন সড়ক রাঙামাটি খাগড়াছড়ির দূরত্ব কমালো 68 কিলোমিটার, ব্যবসায় সুদিনের আশা। এবং নজরদারি না থাকায় নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের সীমানায় মাছ শিকার করছে ভারতীয় ফিশিং বোট, সমুদ্রে নামছে দেশীয় জেলেরাও, কঠোর হওয়ার হুঁশিয়ারি।